আজ আমি কিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে আবার একটা চিকেনের নতুন রেসিপি, এমন রেসিপি যার মধ্যে তোমরা দু রকমের ফ্লেভার পাবে একসাথে। আর বিশেষ ফ্লেভারটা হচ্ছে বিরিয়ানির। তো এই রেসিপিটা যখনই রান্না করবে না, আশেপাশের লোক জিজ্ঞেস করতে বাধ্য, কী গো তোমার বাড়ি আজকে বিরিয়ানি হচ্ছে, এমন একটা ব্যাপার। আর বাচ্চারা তো খুব আনন্দ সহকারে খাবে, কারণ বিরিয়ানি খেতে কে না ভালোবাসে, তাই না? আর এই রকম রেসিপি ঘরের নর্মাল চালের যে ভাত হয় সেটা দিয়ে যখনই মেখে খাবে না, মনে হবে যেন বিরিয়ানি খাচ্ছে। তো চলো দেখবো আজকের রেসিপি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে, ইনস্টাতেও তুমি আমাকে ফলো করতে পারো। তো চলো আর বকবক না করে চটপট বানিয়ে ফেলি বিরিয়ানি ফ্লেভারের চিকেন রেসিপি। আর এখানে চিকেনের রান্নার জন্য সব রেডি করে নিয়েছি, এই দেখো। তো এখন চিকেনটা বসাবো, কড়াটা বসিয়ে দিয়েছি, তাহলে চিকেনটা বসাবো। নমস্কার, আমি আরতি, আরতি ইজ কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত। আজকে চলে এলাম একটা দারুণ রেসিপি নিয়ে, চিকেনের নতুনত্ব একটা আইটেম। তো চলো দেখবো এখানে কী কী নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ চিকেন আছে 800 গ্রাম, ধুয়ে রেখেছি, টমেটো, পেঁয়াজ কুচি, এখানে কিছু গোটা গরম মশলা আছে, আর আলু আছে, ক্যাপসিকাম আছে, আদা রসুন বাটা, আর এখানে বেসিক মশলা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কসুরি মেথি, হলুদ। চিকেনটাকে ম্যারিনেট করব, দিয়ে দিলাম মাংসটা, চিকেনটাকে নিয়ে নিলাম, টমেটো দিয়ে দিচ্ছি, আর হলুদ, কসুরি মেথি, এটা ফ্লেভারের জন্য দিলাম, তো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর আদা রসুন, আলু, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। তো এগুলো সব নিয়ে ভালো করে ম্যারিনেট করব, ঠিক আছে? আর জায়গাটা ছোট হয়ে গেল, কোনো ব্যাপার না। কিন্তু নুন আমি এখন দেবো না, নুনটা দিলেই জল ছেড়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্টে এটাকে মেখে নেব। তো মাংসটা ম্যারিনেট করে নিলাম, তো দেখো কত সুন্দর লাগছে না কালারটা। আজকে প্রায় 20-25 দিন পর আমার বাড়িতে মাছ মাংস রান্না হচ্ছে, এতদিন খাইনি, তো তাই ভাবলাম আজকে একটু ডিফারেন্ট টাইপের বানিয়ে খাই, ছেলেদেরও ভালো লাগবে। তো চলো পেঁয়াজটা, ফার্স্টে কিছুটা পেঁয়াজ আমি ভেজে তুলে নিই। এবারে দিয়ে দেবো ফোড়নে জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি। তো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো বাকি পেঁয়াজটা। এখানে মোট মাংসের জন্য আমি 4 খানা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে 2 পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর 2 ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 3টি কাঁচা লঙ্কা। তো ঝালের জন্য তো আমি এখানে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, ওটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, দিয়ে দেবো একটুখানি চিনি, দিয়ে ভালো করে এইবারে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা আলু আর মাংসটা। বাও, কালারটা দেখো কত সুন্দর, এখন খেতে বেড়ে গেছে। একটুখানি জল দিয়ে
করে দিয়ে দেবো নুন পরিমাণ মতো। চলো এবার এটাকে ঢাকা দেবো, হাই ফ্লেমে ঢাকা থাকবে 2 মিনিট, মাঝে একবার কিন্তু চালিয়ে নিতে হবে। 2 মিনিট পর চলে যাবে, তো 2 মিনিটের মধ্যে আমি দুবার কিন্তু এটাকে চালিয়ে নিয়েছিলাম আর এখনও হাই ফ্লেমে আছে, তাই জল যা বেরিয়েছে বেরিয়ে গেছে। দেখো এবারে কম গ্যাসটাকে কমিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবে, গ্যাসটাকে কমিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেবে, আবারও ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে। 3 মিনিট পর ফিরে এলাম 2 থেকে 3 মিনিট, তো যখন খুব একটা কিন্তু জল বেরোয়নি, তো এবারে এটাকে মিডিয়াম ফ্লেম করে ভালো করে কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে এখন এটা না কষানোর পালা, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। তো দেখো জলটা অনেকটাই মরে গেছে, এইভাবে কী করবো ফ্লেমটাকে লো করে দেবো আর বেরেস্তাটা একটু দিয়ে দেবো। দিয়ে এবারে ঢেকে ঢেকে ভালো করে কষাবো 4 থেকে 5 মিনিট, ঢেকে ঢেকে 4 থেকে 5 মিনিট এখন কষানো হবে এটা। তো দেখো পুরো তেল রিলিজ হয়ে ড্রাই হয়ে গেছে, এবারে এইটাকে মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। তো হয়ে গেছে, এইবারে দেবো এতে একটা সিক্রেট, এতে আছে গোলাপ জল কেওড়া জল একসাথে মিশিয়ে রেখেছি। তো এইটাকে শুধু গোলাপ জল আর কেওড়া জল ফ্লেভারটা এমন হবে না, মনে হবে যেন বিরিয়ানি খাচ্ছে, সাদা ভাত দিয়ে মেখে খেলেই মনে হবে যেন বিরিয়ানি খাচ্ছে, আর খাওয়াটাও মানে খুব সুন্দর আর মজাদার হবে, খাওয়াটাও খুব মজাদার হবে। যাই হোক কিছু কথা ভাবছিলাম তাই একটু দেরি করে বললাম, তো একদম খুব টেস্টফুল হবে। তো এতে একসাথে অনেকগুলো ফ্লেভার পাবে, স্পেশালি নাকি বিরিয়ানি মশলা ছাড়া বিরিয়ানির একটা স্বাদ। তো চলো এইভাবে দিয়ে দেবো জল, ব্যাস এবারে এটা ঢাকা দিয়ে রান্না হতে দেবো লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট, 4 থেকে 5 মিনিট পর ফিরে আসছি। চলো হয়ে গেল রান্না কমপ্লিট। ওয়াও, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো, এমন মনে হবে না আশেপাশের লোক জিজ্ঞেস করতে বাধ্য তোমার বাড়িতে বিরিয়ানি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো এবারে গ্যাসটাকে অফ করে দিলাম, সত্যি বলছি অসাধারণ লাগছে, মানে ফ্লেভারটা এত সুন্দর, দেখতেও কত সুন্দর হয়েছে, দেখো ফ্লেভারটা তো এমন গম গম করছে পুরো মনে হচ্ছে বাড়িতে বিরিয়ানি হচ্ছে। মানে এতে তো এই রেসিপিটাই অনেক কিছু ফ্লেভার একসাথে পাওয়া যাবে আর খেতেও দারুণ লাগবে, আর বাচ্চারা তো ওফ মন ভরে খাবে, ভাববে ভাতে মেখে খেলে যেন বিরিয়ানিই খাচ্ছি, এরকম একটা রেসিপি ট্রাই অবশ্য করে দেখুন। তো চলো গ্যাসটাকে অফ করে দিলাম, এটা ঢেলে নেবো। বলছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, বাচ্চাদের পছন্দ হবেই হবে, মানে বিরিয়ানির বানানোটা যখনই করবে তখনই চিকেনটা যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় আর ঘরের যে ভাত যেরকম রান্না হয় সেই ভাত দিয়ে যদি খায় তারা মনে করবে বিরিয়ানি খাচ্ছি, মানে এটা আমার ধারণা, কারণ আমি এইভাবে করে আমার ছেলেদেরকে দিয়েছি এক দুবার আর তারপর থেকে কিন্তু এই চিকেনটাই ওরা নিজেরাই বলে, এইভাবে চিকেনটা রান্না করে দাও আমরা ভাত দিয়ে খাবো, মনে হবে বিরিয়ানির ফ্লেভার, আর সত্যি বলছি আশেপাশের লোক জিজ্ঞেস করতে বাধ্য হবে। তো যাই হোক তোমরা ট্রাই করে অবশ্যই দেখবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই রেসিপি যা ভালো লাগলে জানাতে কিন্তু একদমই ভুলবে না। উপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিলাম, বেরেস্তার জন্যও কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, তো একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, ব্যাস আর কি আমাদের চিকেনের রেসিপি একদম রেডি, বিরিয়ানি চিকেন।
তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, বানিয়ে অবশ্য খেয়েও, বাচ্চাদেরকেও খাইয়ে, আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।